বর্ধমান স্টেশনে শারীরিক নির্যাতনের শিকার এক বৃদ্ধা, নির্বিকার রেল পুলিশ। রাতের অন্ধকারে পূর্ব বর্ধমানের মেমারি স্টেশনে থাকা অসহায় দৃষ্টিহীন বৃদ্ধার শারীরিক নির্যাতনের শিকার, এমনটাই অভিযোগ। অবশেষে ওই বৃদ্ধার পাশে এসে দাঁড়ালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জিআরপিএফ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে। বিগত প্রায় 9 বছর ধরে বর্ধমানের মেমারি রেল স্টেশনে তার বসবাস। নিজস্ব ঘর বলতে হাওড়া বর্ধমান রেল শাখার মেমারি রেল প্ল্যাটফর্ম। বছরভর এখানেই থাকা, সামান্য চেয়ে চিনতে লোকের কাছে খাওয়া দাওয়া, দুবেলা দুমুঠো। করোনা লকডাউনের জন্য বন্ধ হয়ে রয়েছে রেল পরিষেবা, তাই প্ল্যাটফর্মগুলো ফাঁকাই পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াত কমেছে প্ল্যাটফর্মগুলোতে। এর মধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রত্যেক দিন আহারের ব্যবস্থা করছে মেমারি স্টেশনে থাকা অসহায়দের জন্য। তাই খেয়ে বেঁচে রয়েছেন আরও কয়েকজনের সঙ্গে এই অসহায় দৃষ্টিহীন বৃদ্ধা। প্রায় 60 বছরের বেশি বয়সী ওই বৃদ্ধা রাতের অন্ধকারে শারীরিক নির্যাতনের শিকার, এমনটাই অভিযোগ উঠে এসেছে। গতকাল রাতে আচল নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খাবার দিতে এলে তাদের কাছে কেঁদে ফেলেন ওই বৃদ্ধা, জানান তার নির্যাতনের কথা। তারপরেই ওই সংস্থার অভিযোগের ভিত্তিতে পুলিশের আধিকারিকরাও আসেন ঘটনাস্থলে। বৃদ্ধাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা কেন্দ্রে। প্ল্যাটফর্মে এই পরিস্থিতিতে দিনের পর দিন পড়ে থাকা উদাসীন রেল পুলিশের অভিযোগ। বৃদ্ধার অভিযোগ, গলা টিপে প্ল্যাটফর্ম থেকে টেনে হিঁচড়ে বেশ কিছুটা দূরে একটি মালগাড়ির পিছনে আবার টানতে টানতে এখানে এনে শুয়ে দেওয়া হয়েছে। সামগ্রিক এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। মেডিকেল টেস্টও খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছে রেল পুলিশ। কতদিন ধরে আছেন এখানে? 9 বছর। বয়স কত আপনার? 86। কি হয়েছিল আপনার? আমি শুয়েছিলাম রাত্রি 1টাতেই ডেটটা হয়। আচ্ছা। এসে পাও থেকে চাদরটা তুলে দিল, তারপরে আমি উঠলাম, উঠে গালাগালি দিলাম, তারপরে কোথায় দাঁড়িয়েছিল এসে গলা ধরে নিল, গলা ধরে টিপে দিল, তারপরে যা করছিলাম তখন ধরে মুখ টিপে দিল, মুখ টুপিয়ে বন্ধ করে দিল। তখন আমার তা না হাত চলছে না পা চলছে, আমার খেয়াল আছে যে এইবার আমি মরে যাব। তারপরে ছাড়লো, ছাড়ার পরে আমাকে বলছে চল, আমি কোথায় যাব, আমি অন্ধ মানুষ, অর্থাৎ চল আমি যেখানে বলছি সেখানে চল, না এখানে মেরে ফেলে দেবো। চক্রবর্তী, মেমারি ইলামপুর নিবাসী। আচ্ছা, কী ঘটনা ঘটেছিল, কী জানতে পারছি? ঘটনা ঘটেছিল, আমরা ঘটনাটা ঘটেছে 6 তারিখে, 6ই জুন। তো সেটা আমরা জানতে পারছি আজকে 17 তারিখে। কীভাবে জানেন? আমরা জানতে পারি, আমরা এখানে প্রতিদিন খাবার দিতে আসি, তো খাবার দিতে এসে আমরা জানতে পারি, প্রথম জানি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সোশ্যাল মিডিয়ায় জেনে আমরা ব্যাপারটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা যাচাই করার জন্য আমরা আসি। তো এখানে এসে মাঝিকে আমরা জিজ্ঞাসাবাদ করি, তো উনি তখন আমাদের সবটা খুলে বলেন যে এরকম 6 তারিখ রাত, তখন প্রায় 1টা থেকে 1.5টা নাগাদ একজন আসে। তো যেহেতু উনি অন্ধ মহিলা, উনি কিছু দেখতে পান না, কিন্তু উনি বুঝতে পারেন যে একজন কেউ পায়ে বুট পরে আসেন। তো এসে তাকে মুখ চেপে ধরে, তার মুখ চেপে ধরে তাকে স্টেশনের পিছন দিকে নিয়ে যায়, এবং তিনি এটাও বোঝেন যে তাকে মালগাড়ির তলা দিয়ে নিচে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, এবং তার উপর শারীরিক নির্যাতন করা হয়, তাকে ধর্ষণ করা হয়, এবং সেটা অনেকক্ষণ ধরেই চলে। তো তারপরে তাকে আবার, মানে তিনি যেখানে থাকেন যে জায়গায়, সেখানে আবার তাকে ফেরত রেখে দিয়ে সেই ব্যক্তি চলে যায়। এবং হ্যাঁ, তাকে এটাও বলা হয় যে এই কথা যদি তিনি কাউকে জানান তার জীবনহানিও হতে পারে, এই হুমকিও তাকে দিয়ে যায়। কতটা আশঙ্কাজনক একটা বিষয়, মানে কতটা আশঙ্কাজনক? তো এটা খুবই আশঙ্কা, মানে আমরা কোন সমাজে আছি যেখানে একজন বৃদ্ধা, মানে কম বয়সী মহিলাও না, একজন বৃদ্ধা মহিলা, অন্ধ মহিলা। কত বছর ধরে আছেন উনি এখানে? উনি এখানে আশা করি 9 বছর ধরে আছেন এখানে। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে করেছে এই পাশবিক কাজ যে করেছে তার তো একদম, মানে যথাযথ শাস্তি আমরা চাইছি। আমরা প্রশাসনকেও জানিয়েছি, তারাও যথাযথ পদক্ষেপ নিচ্ছে। অভিযোগ জানিয়েছেন আপনারা? অবশ্যই, আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, কাদেরকে দিয়েছেন? আমরা জিআরপিএফ, বর্ধমান জিআরপিএফ, ওখানে জিআরপি, জিআরপিকে জানিয়েছি। আচ্ছা, নাম পরিচয়টা আরও একবার। আমার নাম কবিতা চক্রবর্তী, মেমারি ইলামপুর নিবাসী। নাম শর্মিষ্ঠা নায়ক, আমি মেমারি বাসিন্দা, আমি টিম অঞ্চলের প্রেসিডেন্ট। আচ্ছা, কী আপনারা ঠিক কী জানতে পেরেছেন, কী ঘটনা ঘটেছিল? আমরা দুপুরবেলা এখানে খাবার দিতে আসার সময় জানতে পারি উনি খুব কান্নাকাটি করছিলেন, প্লাস আমরা ওই ভদ্র মহিলা, প্লাস আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারি যে ওনার ওপর একটা ধর্ষণ হয়েছে।
তখন আমরা জিজ্ঞাসাবাদ করি। কতদিন আগে? আজ থেকে প্রায় 14 দিন আগে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা যেটা জানতে পারি, জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করার পর যখন দেখি হ্যাঁ জিনিসটা সত্যি, সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের সাহায্য নিই, প্রশাসন জিআরপিএফকে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে জানাই। এখন আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, হ্যাঁ আমরা কমপ্লেন করেছি, উনি সেই লেটারও নিয়েছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই জিনিসটার একটা বিচার করব। একটা বিষয় বলুন যে এটি এই মুহূর্তে লকডাউনের একটা সময় স্টেশন চত্বর প্রায় বলতে গেলে একেবারেই জনপ্রিয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ধরনের একটি ঘটনা এবং তিনি প্রতিবন্ধী, তিনি চোখে দেখতে পান না, প্রায় দীর্ঘ 9 বছর ধরে এখানে রয়েছেন, এই ধরনের ঘটনা ঠিক এটা কীভাবে দেখছেন আপনারা? একটা দেখুন, এটা আমাদের সমাজের খুবই লজ্জাজনক ঘটনা, যেটা আমরা যে এখানে এসে এই ঘটনার সম্মুখীন হচ্ছি এটা আমাদেরও লজ্জা, কারণ আমরা সেই জায়গায় যেহেতু আমাদের মেমারিবাসীতে যখন মেমারির মধ্যে হয়েছে সেই দায় আমাদের উপরে বর্তায়। তো এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি আমরা সত্যি সবাইকার কাছে লজ্জিত। একজন অসহায় মানুষ তিনি কোথায় যাবেন, তার উপর একজন মানে অন্ধ মানুষ তিনি এইভাবে স্টেশন চত্বরে থাকেন, তার উপর এরকম অত্যাচারটা সত্যি কি চাইছেন? যত তাড়াতাড়ি সম্ভব ওনার একটা বিচার চাইছে, যেটা যিনি করেছেন তার শাস্তি চাইছে। নাম পরিচয়টা? আমার নাম শর্মিষ্ঠা নায়ক, টিম অঞ্চলের প্রেসিডেন্ট। ক্লোজ কবিতা।